একদিকে যখন আরজিকর কাণ্ডে উত্তাল, সমস্ত দেশ এবং দেশের বিভিন্ন প্রান্তের বাইরেও বিদেশেও এই লড়াই চলছে, সেই একই রকম ঘটনা, অন্য একটি ঘটনা, কিন্তু এই ঘটনা পূর্ব বর্ধমানে। ভুললে চলবে না, প্রিয়াঙ্কা হাসদা ভোলাতে দেব না আমরা। প্রিয়াঙ্কা হাসদা, সেই মেয়েটিও বিচার চাইছে, গলার নলি কেটে তাকে খুন করে দেওয়া হয়েছে, এবং একের পর এক ঘটনা। পূর্ব বর্ধমানের ইতিমধ্যে ভারত জাগাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে, যে ছবি আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন, যেখানে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে তাদের লড়াই চলছে, তাদের বিক্ষোভ প্রদর্শন চলছে। অন্যদিকে পাল্টা পূর্ব বর্ধমানেও কোনো রকম বৃষ্টি, সব কিছুকে উপেক্ষা করে তাদের এই লড়াই তারা চালিয়ে যাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। এই মুহূর্তে এই বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত, সরাসরি গ্রাউন্ড জিরো থেকে, পূর্ব বর্ধমান থেকে। কল্যাণ, এই মুহূর্তে ছবিটা ঠিক কী? বৃষ্টিকে উপেক্ষা করে কেউ কেউ ছাতা হাতে, কেউ কেউ রেইনকোট হাতে, যখন আমরা দেখছি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত লড়াইটা চলছে, পূর্ব বর্ধমানেও কি সেই একই রকম ছবি? কল্যাণ, তোমার কথা শোনা যাচ্ছে না। যোগাযোগে কিছু সমস্যা হচ্ছে, যোগাযোগ আবার করার চেষ্টা করছি আমরা। কিন্তু যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, পূর্ব বর্ধমানের ছবি, অপরাধীদের ফাঁসির দাবিতে তাদের এই বিচার, প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, তাদেরও হাতে প্ল্যাকার্ড, সব মহিলারা একত্রিত হয়ে তাদের এই লড়াইটাও লড়ছেন। প্রিয়াঙ্কা হাসদা, নামটা ভুললে চলবে না। একের পর এক ঘটনা ঘটছে, আমরা সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেই খবর তুলছি, কিন্তু দোষীরা, সমাজ মাধ্যমে যারা দিনের পর দিন এই অ্যান্টি সোশ্যাল কাজ করছেন, তাদের প্রত্যেককে ফাঁসির দাবি তুলছেন এইসব সাধারণ মানুষরা। কেউ কেউ কাছারি হাতে, দাও হাতে, বাস হাতে তাদের প্রোটেস্ট করছেন। তাদের দাবি একটি, প্রিয়াঙ্কা হাসদার এই মৃত্যুর শাস্তি চাই। আদিবাসী যুবতীর নলি কাটা দেহ উদ্ধার, পূর্ব বর্ধমানের এই ছবিও দেখতে হচ্ছে। যখন আরজি করে ডাক্তার, তাকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, অন্যদিকে পূর্ব বর্ধমানের ছবিও প্রায় একই রকম। প্রত্যেকটি জায়গাতে অভয়া, নির্ভয়া, তিলোত্তমা, প্রত্যেকটি জায়গায়, বিভিন্ন জায়গায় যখন কোনো ভিকটিম হচ্ছেন, তাদের নিয়ে বিভিন্ন সাইটে অনেকে সার্চ করছেন। আপনারা শুনলে অবাক হবেন, যখন একদিকে সমস্ত দেশ উত্তাল হচ্ছে, বিদেশ উত্তাল হচ্ছে অভয়াকে নিয়ে, তিলোত্তমাকে নিয়ে, তখন সেই মেয়েটিকে নিয়ে অনেকে সার্চ করছেন। এই ঘৃণ্য মানসিকতার শেষ কোথায়? দল মত নির্বিশেষে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, সবাইকে ভুলে যান। সমাজের এমন এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকে ধীরে ধীরে সমাজের নিকৃষ্টতম জায়গার দিকে যাচ্ছেন, এবং তারপরে মহিলারা এই লড়াই চালিয়ে যাচ্ছেন। বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কল্যাণ দত্ত, ফোন করে। কল্যাণ, যে ছবি দেখছিলাম আমরা, আরজি করে কলকাতা একেবারে কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত বৃষ্টিকে উপেক্ষা করে তাদের আন্দোলন চলছে, লড়াই চলছে, পূর্ব বর্ধমানের ছবিটা ঠিক কীরকম? আদিবাসী সংগঠন গুলির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকে সকাল 11টায় কিন্তু ভারত জাগাত মাঝি পরগনা মহলের তরফ থেকে তাদের সংগঠনের পূর্ব বর্ধমান জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা থেকে হাজার হাজার মানুষ, কিন্তু আদিবাসী সংগঠনের মানুষ কিন্তু তারা এসে জমায়েত করছে 19 নম্বর জাতীয় সড়কে, পূর্ব বর্ধমান জেলার 19 নম্বর জাতীয় সড়কে। এখনো কিন্তু তাদের অবরোধ চলছে, তাদের একটাই দাবি যে প্রিয়াঙ্কা হাসদাকে যে নৃশংসভাবে খুন করেছে তাকে সামনে আনতে হবে। কেন 96 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও দোষীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন? অবিলম্বে পুলিশ প্রশাসনকে এখানে আসতে হবে এবং পুলিশ প্রশাসনকে দোষীকে সঙ্গে করে নিয়ে আসতে হবে। পুলিশ প্রশাসন যদিও বা বলেছিলেন আগে প্রেস কনফারেন্স করে
যে আমরা পুলিশ চিহ্নিত করতে পেরেছি দোষীকে, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এসপি এই কথা বলার পরেও কিন্তু সেই দোষীকে তারা অ্যারেস্ট করতে পারেনি। আর তার প্রতিবাদী কিন্তু আজকে 11 থেকে আদিবাসী সংগঠনের তরফে 19 নম্বর যাত্রী কিন্তু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। অঞ্জন তাদের দাবি এখন ঠিক কি, একটু কথা বলো তাদের সঙ্গে, জানার চেষ্টা করো। স্পটে আছি, তাদের একটাই দাবি যে পুলিশ প্রশাসনের তরফে পুলিশ সুপার যিনি, তিনি আমাদের কিন্তু অলরেডি বলেছিলেন, অর্থাৎ আদিবাসী সংগঠনগুলোকে তারা কথা দিয়েছিল যে আমরা কিন্তু অবিলম্বে দোষীকে খুঁজে বের করবো এবং তাকে কঠিন থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। কিন্তু 96 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, কমসে কম নয়, এই যে 96 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, আর তাতেই কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙেছে আদিবাসী সংগঠনের মানুষদের। তারা বলছে আমরা কি আদিবাসী সম্প্রদায়ের মানুষ বলেই কি আমাদের উপর এইভাবে অবিচার করা হচ্ছে, কেন কেন ন্যায় দেওয়া হচ্ছে না? এতদিন পরও 96 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও একটা গরিব মানুষের মেয়ে প্রিয়াঙ্কা হালদার, তাকে যেভাবে হত্যা করা হয়েছে কেন তাকে খুঁজে বার করা যাচ্ছে না? তাহলে কি এর পেছনে পুলিশ প্রশাসনের তরফে কোন রকম গিলটি আছে? এমনটাই তারা দাবি করছে। তারা আজকেও বলেছে যতক্ষণ না পুলিশ প্রশাসনের তরফে এসপি আসবে, এসপি এসে যতক্ষণ না আমাদেরকে বলবে যে আমরা অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করবো, ততক্ষণ পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, পুলিশ কি বলছে সেই বিষয়ে কিছু জানা গেছে? দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের তরফে এসডিপি ও সদস্য তিনি এসেছিলেন, তিনি কিন্তু সরাসরি বলেছিলেন যে আমরা কিন্তু চিহ্নিত করতে পেরেছি, আপনারা অবরোধ তুলে নিন। কিন্তু এরা আদিবাসী সংগঠনের তরফ থেকে যে এত মানুষ এই দৃষ্টিকে উপেক্ষা করে হাতা মাথায় দাঁড়িয়ে তারা অবরোধ পালিয়ে যাচ্ছে সকাল 11 থেকে, তারা কিন্তু বলছে আমরা ওইসব কথা শুনবো না। দোষীকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু দোষীকে গ্রেপ্তার কেন করা হয়নি? দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করার খবর আমাদেরকে দিলে আমরা কিন্তু অবরোধ তুলবো, নাহলে কিন্তু অবরোধ আমাদের অনির্দিষ্টকালের জন্য দাঁড়িয়ে থাকবে। অঞ্জন, এবারে বললেন কতজন প্রায় এই মিছিলে সামিল হয়েছেন? হাজার হাজার মানুষ এখানে কিন্তু আদিবাসী সংগঠন তরফ থেকে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে। আমরা দেখেছি বৃষ্টি হয়ে যাওয়ার পরেও কিন্তু ত্রিপল মাথার উপর ত্রিপল নিয়ে, মাথার উপর ছাতা নিয়ে, কেউ কেউ প্লাস্টিক নিয়ে কিন্তু এই রাস্তা অবরোধ করে আছে 19 নম্বর যাত্রী সড়ক। অঞ্জন, ধন্যবাদ করেন, নজর রাখুন। বর্ধমান জেলার লাদুর গাঙ্গুরে যে প্রিয়াঙ্কা হাঁসদা গত 14 আগস্ট যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাগাত মাঝিয়ে পারগানা মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে আমরা বর্ধমান জেলায় জিটি রোডের উপর, NH2 এর উপর আমরা গাঙ্গুরে করছি। আমরা চাইছি দোষী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক, প্রশাসনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায়। আমাদের অবরোধ আজকে হাইরোড অবরোধের কর্মসূচি, সেটা অনির্দিষ্টকাল আমরা রেখেছি।